আসসালামু আলাইকুম দর্শক, গতকাল একটি অত্যন্ত ভুল খবর বিভিন্ন গণমাধ্যমে পরিবেশিত হয়েছিল। সেটা থানা পুলিশের সোর্স থেকে, থানা পুলিশও প্রাথমিকভাবে তেমন খবরটি পেয়েছিল এবং সাথে সাথে যেহেতু দুজনের মৃত্যুর খবর তারা সেভাবেই জানিয়েছিল, কিন্তু পরে তদন্ত করতে যেয়ে আসল ঘটনা বের হয়ে আসলো। আমিও গতকালকে জানিয়েছিলাম যে সাভারের আশুলিয়ায় একটি ঘটনা, যেখানে বলা হচ্ছিল যে যাত্রীদের পিটুনিতে চালক এবং তার সহকারী মারা গেছে, কন্ডাক্টর এবং ড্রাইভার। এটা অত্যন্ত খারাপ নজির যে ভাড়া নিয়ে ঝগড়া, সেই ঝগড়ার পরিণতিতে এত বড় ঘটনা ঘটবে, মানে এরকম তো ঘটনা ঘটেনি। বরং দেখা গেছে যে যাত্রীরা উল্টো আক্রান্ত হয়েছে, যাত্রীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, মারাও গেছে। কিন্তু এ কেমন কথা যে কন্ডাক্টরও মারা গেল, তারপরে ড্রাইভারও মারা গেল। তখন ভাবলাম যে হৃদয় নামের যেই যাত্রী, সেই তরুণ, সে হয়তো একটা কোনো মাস্তান গোছের, সে বলেছে যে আশুলিয়ায় গেলে দেখানো হবে। পরে তার ডাকে সাড়া দিয়ে নাকি 20-30 জন বাসে ঢোকে এবং তাদের পিটুনিতে মারা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তদন্তের পর দেখা যাচ্ছে যে না, ওই যাত্রী উঠানোর জন্য অন্য একজন সহকারীকে চালকের আসনে বসিয়ে রেখে চালক এবং হেল্পার বা কন্ডাক্টর তারা নিচে নেমে যাত্রী ডাকাডাকি করছিল। পাশ থেকে মায়ের দোয়া নামে আরেকটা পরিবহনের বাস দ্রুত গতিতে ক্রস করে এবং ওই দুই বাসের চাপায় পড়ে তারা মারা যায়। তো এটা কেন সাজানো হলো, কেন কন্ডাক্টর এই কথাটা বলল? ওই যে বেঁচে গেল সে বাস বলল থানা পুলিশকে নিজে বাঁচার জন্য, অর্থাৎ সে যে চালকের আসনে বসছিল, অর্থাৎ সে যে চালকের আসনে বসে ছিল এটা তো অন্যায়। ওই অন্যায়টা ঢাকতে যেয়ে সে পুরো দায়টা চাপিয়ে দিল প্যাসেঞ্জারদের উপর, অথচ সেরকম ঘটনা ঘটেনি। পরে পুলিশ সিসিটিভির ফুটেজ, তারপরে প্রত্যক্ষদর্শী এবং ওই বেঁচে যাওয়া যেই বেঁচে ছিল যেই সহকারী, তাকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করার পর আসল ঘটনা জানতে পারে। চিন্তা করেন কত বড় একটা অপবাদ যাত্রীদের উপর চাপানো হচ্ছিল, যেহেতু ঈদ উপলক্ষে 80 টাকার ভাড়া 100 টাকা চাওয়া হয়েছে, সেই কারণে ওই হৃদয় নামের একটি যাত্রী সে দিতে অস্বীকৃতি করে, তার সাথেই ঝগড়াঝাটি হয় এবং তার পরিণতিতেই হচ্ছে এই মৃত্যু। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো বিষয়টা উল্টা। দর্শক, এখানে বলা হচ্ছে ঢাকার অদূরে সাভারে অতিরিক্ত ভাড়া চাওয়ায় যাত্রীদের মার ধরে চালক ও চালকের সহকারীর মৃত্যুর অভিযোগ উঠলেও ভিন্ন তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। আশুলিয়া থানা পুলিশ বলছে দুজনের মৃত্যু মার ধরে হয়নি, বাস থেকে নেমে যাত্রী ডাকাডাকির সময় দুই বাসের মাঝখানে পড়ে তাদের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে। সোমবার ঘটনার পর বাস চালকের সহকারী নিহত মোহাম্মদ হৃদয়ের ভাই আতিকুর রহমান দাবি করেছিলেন, ওই দিন বিকেল 4টার দিকে তিনি এই খবর পান। পরে বাসের চালকের আরেক সহকারীর কাছে জানতে পারেন ইতিহাস পরিবহনের ঢাকার মিরপুর থেকে গাজীপুর চন্দ্রা পর্যন্ত ভাড়া 80 টাকা, একজন যাত্রী বাসে ওঠার পর 100 টাকা দিতে অস্বীকৃতি করে। এই নিয়ে কথা কাটাকাটি হয়। বাসটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় পৌঁছলে বাসে 20-30 জন ওঠে। বাসটি কিছু দূর গিয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা অর্থাৎ ইপিজেড এলাকায় এসে যানজটে আটকে পড়ে। তখন হৃদয়কে বাস থেকে নামিয়ে হত্যা করা হয়, হৃদয়কে অর্থাৎ কন্ডাক্টর। চালক সোহেল রানা ওরফে বাবুকে মারধর করা হয়। পরে দুজনকে গাজীপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। তবে গতকাল মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানার পুলিশ জানায় যাত্রীদের মারধরে চালক ও সহকারী মৃত্যুর খবরের তথ্য পেয়ে পুলিশ হাসপাতালে যায়। শরীরের আঘাত দেখে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে মারধরে ওই দুজনের মৃত্যু হয়েছে এমন দাবির বিষয়ে তাদের সন্দেহ হয়। প্রকৃত ঘটনা জানতে সোমবার রাতেই পুলিশ ওই বাসের চালকের সহকারী পরিচয় দেওয়া আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি অতিরিক্ত ভাড়া চাওয়ার বিষয়কে কেন্দ্র করে যাত্রী ও তার পরিচিত ব্যক্তিদের মারধরে দুজন নিহত হয়েছে বলে পুলিশের কাছে দাবি করেন। পুলিশ জানায় তদন্ত চলাকালে ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর মাধ্যমে তারা জানতে পারেন ঘটনার সময় ইতিহাস বাসের পাশে দুজন ধাক্কাধাক্কি করছিলেন, অর্থাৎ ওই যাত্রী ওঠানোর জন্য।
এই সময় উত্তরবঙ্গগামী একটি বাস ইতিহাস বাসের পাশ দিয়ে যাওয়ার সময় মাঝখানে ওই দুইজন চাপা পড়ে, পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। এরপর পুলিশ গতকাল আব্দুর রহমানকে আবার থানায় ডাকে, ঘটনাস্থলের পাশ থেকে সিসিটিভির ফুটেজও সংগ্রহ করে। আসলে থানার পুলিশ বলছে, পরের বার জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান বলেন যে ঘটনার আগে কিছু সময়ের জন্য তিনি গাড়িতে চালকের আসনে বসেছিলেন, আসলে নিজের অন্যায়টা ঢাকার জন্য সে এই কাহিনীটা সাজায়। চালক ও চালকের অপর সহকারী গাড়ির গেট থেকে নেমে যাত্রীদের ডাকছিলেন, এই সময় উত্তরবঙ্গগামী একটি বাস তাদের দুজনকে চাপা দিয়ে চলে যায়, এতে ওই দুজনের মৃত্যু হয়। দর্শক দেখেন, এই রকম একটা ঘটনাটা আড়াল করার জন্য একটা এমন একটা কাহিনী বানানো হলো যে কাহিনীতে যাত্রীরা অভিযুক্ত হয় যে যাত্রীরা ভাড়া নিয়ে বেশি ভাড়া চাওয়ার জন্য এতই তারা বেপরোয়া যে তারা চালক এবং চালকের সহকারীকে পর্যন্ত মেরে ফেলেছে। তার মানে কি, মানে তার এই বিবৃতির মধ্য দিয়ে সারা দেশে কিন্তু ওই যাত্রী বনাম কন্ডাক্টর চালকের একটা দ্বন্দ্ব কিন্তু মানে মাথায় ঢুকানো হলো। অর্থাৎ যারা চালক বাস চালক তারা যখন এই ঘটনাটা জানবে তখন তারা আরও ক্ষুব্ধ হয়ে থাকবে যাত্রীদের উপর, এবং যখনই ঝগড়াঝাটি হবে তখনই এরকম হামলার ঘটনা ঘটবে। কত বড় একটা বিপজ্জনক একটা চিত্র একটা মিথ্যা বিবৃতিকে কেন্দ্র করে সামনে আনা হলো, এবং এই ধরনের একটা বিপজ্জনক একটা মানে আবহাওয়া বা পরিবেশ তৈরি করা হলো। দর্শক, খুবই নিন্দনীয়। তো এই ঘটনার ব্যাপারে সেটা পরিষ্কার, আমি গতকালকেও বলেছি যে বাস ভাড়া অতিরিক্ত যে আদায় করা হয় তার আসলে দায় একটা এটা মানে এই পুরো পরিবহন সেক্টরের যে নৈরাজ্য তার একটা হলো অংশ, কিন্তু যাত্রীদেরকে সচেতন থাকতে হবে, তারা এটা নিয়ে প্রতিবাদ করবেন, তারা এটা জনমত তৈরি করবে, চাপ তৈরি করবে, কিন্তু কোনোভাবেই তারা চালক বা কন্ডাক্টর তাদের উপর আক্রান্ত হবে না এবং তাদেরকে মারপিট করবে না, এবং এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে তারা সচেতন থাকবে। এই কথা আমি আহ্বান জানাচ্ছিলাম গতকাল, আজকে দেখা গেল যে ঠিকই তাই, যে আসলে এরকম ঘটনা ঘটেনি, উল্টা অন্য একটা মানে দুর্ঘটনাটাকে এই এমনভাবে সাজানো হলো যেই সাজানোর মধ্য দিয়ে যাত্রী বনাম হচ্ছে বাস চালক বা মালিক এদের একটা সংঘাত উস্কে দেওয়া হলো। এটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।